Welcome to Royce Coaching. আমি তাপস রায় ফাউন্ডার অফ রয়েস কোচিং। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটি অফিসিয়াল আপডেট। আপডেটটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিলিমিনারি রেজাল্ট নিয়ে। ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকো এই অফিসিয়াল আপডেটটা জানার জন্য। আজকে সকাল থেকেই আমাদের প্রত্যেকেরই মোবাইলে কিছু না কিছু আপডেট এসেছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, ইউটিউবে আমরা দেখতে পেরেছি বিভিন্ন ইউটিউবার হোক বা বিভিন্ন আপডেটার হোক যারা আপডেট দিয়েছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের রেজাল্ট প্রকাশিত হয়েছে আর তোমরা সেই ভিডিওগুলোতে ক্লিক করেছো। কিছুক্ষণ আগে আমি নিজে দায়িত্ব সহকারে WB পুলিশের যে কন্ট্যাক্ট আস পেজ, তো আমরা সবার প্রথম গুগলে লিখে নেব WBP হেল্পলাইন নাম্বার। এটা লিখে নিলে তোমাদের সামনে দেখতে পারবে দুটো নাম্বার শো করবে, একটা হচ্ছে 7044 এইটা দিয়ে আর একটা দেখবে তোমরা 7044 এইটা দিয়েই, তো একটা লাস্ট হচ্ছে 89। আমি এই নাম্বারটাতে কল করেছিলাম, তো এই নাম্বারটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ একটা অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ wprb.apply2net.co.in। এই ওয়েবসাইট থেকে আমরা যে দুটো নাম্বার পাই এই দুটো নাম্বারের মধ্যে আমি ফার্স্ট নাম্বারটাতে কল করেছিলাম। অনেকবার কল করার পর কলটা তারা রিসিভ করেছিলেন এবং কল করার পরে যে কথোপকথন হয়েছে পুরোটাই আমি রেকর্ড করে নিয়েছি, সেটাই আজকে তোমাদের সামনে আমি শোনাতে চলেছি। যে রেকর্ডিংটা শুনলে তোমরা পুরোপুরি বিস্তারিত জেনে যাবে যে রেজাল্ট কবে দিতে পারে এবং রেজাল্ট নিয়ে কি আসলে ছড়িয়ে পড়েছে। তো চলো শুনে নেওয়া যাক সেই কথাগুলি। হ্যালো, নমস্কার স্যার, আমি তাপস রায় বলছি রয়েস কোচিং থেকে। হ্যাঁ, তো আমাদের কিছু স্টুডেন্ট তো আপনাদের এই নিউজটা একটা দেখে আপনারা জানেনি, তো বিভ্রান্ত হচ্ছে, তো আমি চাইছি যে ওদের তরফ থেকে আপনার কাছ থেকে সঠিক খবরটা ওদেরকে বলে দিতে, এতে অন্তত 3 লাখ ছেলে মেয়েকে আমি খবরটা দিতে পারবো। না না, এখন পর্যন্ত কোনো রেজাল্ট পাবলিশ হয়নি, যতক্ষণ না ওয়েবসাইটে পাচ্ছেন কোনো কিছু সিওর না। আচ্ছা, একটা একটা আপনাদের একটা রেকর্ডিং ভাইরাল হয়েছিল স্যার, তো সেটাতে বলছে যে চেষ্টা করা হয়েছিল, আপনাদের কি আজকে চেষ্টা করা হয়েছিল স্যার অফিসিয়াল তরফ থেকে? মানে আজকে কি রেজাল্ট পাবলিশ করা প্রথমে চেষ্টা করা হয়েছিল তারপরে সার্ভার প্রবলেম হয়েছে এরকম একটা নিউজ উঠে এসেছে, তো এরকম কিছু করা হয়েছিল? তাহলে স্যার আমাদের আজকে যেটা দেখতে পাচ্ছি পুরোটাই ফেক নিউজ, তাই তো স্যার? তাহলে তো বুঝতে পারলে রয়েস কোচিং সব সময় অফিসিয়াল আপডেট তোমাদেরকে দেওয়ার চেষ্টা করে। আমি নিজে পার্সোনালি তোমাদের জন্য কল করেছিলাম এবং তাদের কাছ থেকে পারমিশন চেয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা এখনো পর্যন্ত রয়েস কোচিংকে সাবস্ক্রাইব করনি চটপট করে সাবস্ক্রাইব করে নাও, চাইলে তো আমরাও বানাতে পারতাম সারা সপ্তাহ সারা মাস জুড়ে কবে দেবে রেজাল্ট, কবে হবে, আজকে রেজাল্ট দিয়েছে, এই ধরনের মানে ফেক ভিডিও, বাট আমরা সেই সমস্ত কাজ করি না শুধুমাত্র তোমাদের কথা ভেবে। আর অসংখ্য ধন্যবাদ যারা অলরেডি রয়েস কোচিংকে সাবস্ক্রাইব করে নিয়েছো, কারণ এই ধরনের ভিডিও বা অথেন্টিক ভিডিও তোমরা ভবিষ্যতেও পেতে থাকবে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, যখনই রেজাল্ট পাবলিশ করবে আমি তো সবার আগে চলে আসবো আর খুব শীঘ্রই তোমাদের জন্য আমি কন্টিনিউয়াসলি ক্লাস নিয়ে আসবো। তার আগে বলে রাখি ভিডিও শেষ করার আগে আমাদের রয়েস কোচিং অ্যাপ যারা এখনও পর্যন্ত ডাউনলোড করেনি প্লিজ প্লে স্টোর থেকে রয়েস কোচিং অ্যাপটা ডাউনলোড করে নাও এবং 5-star রেটিং দিয়ে আমাদেরকে সাপোর্ট করো। ওয়েস্ট বেঙ্গলস নাম্বার 1 স্টাডি অ্যাপ রয়েস কোচিং কে বানাতে তোমরা হেল্প করো। থ্যাংক ইউ সো মাচ।